আসসালামু আলাইকুম। বিজনেস টিপসের পক্ষ থেকে জানাই স্বাগতম। আসলে বিজনেস টিপস আপনাদেরকে একদম বিজনেসের একদম শুরু থেকে অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ আলোচনা করবে, বিজনেসের অনেক খুঁটিনাটি টিপস দিবে যেগুলো আসলে আপনাকে বিজনেসকে আলটিমেট গোলে পৌঁছাতে সাহায্য করবে। তো সে কারণে আমরা শুরু করব একদম ইনিশিয়াল স্টেজ থেকে। বিজনেস শুরু করতে গেলে আপনার যেই লাইসেন্সটা একদম প্রথমে দরকার সেই লাইসেন্সটা নিয়ে আজকে আমরা প্রথম আলাপ করব। তো আসুন জেনে নেই ট্রেড লাইসেন্স সম্বন্ধে, ট্রেড লাইসেন্স কি এবং কেন এটা সম্বন্ধে বিস্তারিত আমরা জানব আজকে। বেসিক্যালি হচ্ছে যে কোনো ব্যবসা করতে গেলে ব্যবসার বৈধতার জন্য একটা লাইসেন্স দরকার ইনিশিয়ালি, বা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে হলে একটা লাইসেন্স দরকার, সেটার একদম ফার্স্ট স্টেজটাই হচ্ছে ট্রেড লাইসেন্স। তো এখন দেখেন আক্ষরিক অর্থে ট্রেড লাইসেন্সটা কি। ট্রেড লাইসেন্স, ট্রেড মানে হচ্ছে ব্যবসা আর লাইসেন্স মানে হচ্ছে একটা অনুমতিপত্র, এই আর কি। তো ট্রেড লাইসেন্স হচ্ছে মানে গভর্নমেন্টের রুলস অনুযায়ী, সিটি কর্পোরেশনের 1983 সালের একটা রুলস অনুযায়ী ট্রেড লাইসেন্সটা ইস্যু করা হয়। তো এই আপনার ব্যবসায়িক বৈধতার সনদ হচ্ছে ট্রেড লাইসেন্স। কীভাবে ট্রেড লাইসেন্সটা করতে হয়, সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে যার যার এলাকার, কেউ যদি সিটি কর্পোরেশনের এরিয়াতে হয় তাহলে সিটি কর্পোরেশন, পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্সটা প্রদান করা হয়। উদ্যোক্তার অ্যাপ্লিকেশন করতে হবে, ওইখানে আবেদন করে ট্রেড লাইসেন্স নিতে হবে। এখন দেখি যে আমরা কী কী কাগজপত্র লাগবে। নর্মালি ট্রেড লাইসেন্স করতে দোকান ভাড়ার চুক্তিপত্র, নিজের দোকান হলে ইউটিলিটি বিল, হালনাগাদ হোল্ডিং ট্যাক্সের ফটোকপি, আবেদনকারীর 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, আর ব্যবসা যদি যৌথ মালিকানা হয় তাহলে একটা ডিডের কপি, 300 টাকার নন জুডিশিয়াল স্টাফে একটা ডিড করতে হবে। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনার মেমোরেন্ডাম জমা দিতে হবে, আর যদি সেটা ট্রাভেল এজেন্সি হয় তাহলে সিভিল এভিয়েশনের একটা পারমিশন লাগবে। সেটা যদি ঔষধ বা ড্রাগ রিলেটেড ইস্যু হয় তাহলে ড্রাগ লাইসেন্সের কপি লাগবে। ফ্যাক্টরি হলে ফ্যাক্টরির আশেপাশের মানে কিছু এক্সট্রা রুলস আছে, পরিবেশের ছাড়পত্র লাগবে, প্রস্তাবিত ফ্যাক্টরির পার্শ্ববর্তী অবস্থান বা স্থাপনার বিবরণী, প্রস্তাবিত ফ্যাক্টরি বা কারখানার পার্শ্ববর্তী স্থাপনার মালিকের অনাপত্তি, হ্যাঁ, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, ঢাকা সিটি কর্পোরেশনের নিয়মকানুন মেনে চলার অঙ্গীকারনামা, একটা 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে। এছাড়া যদি ক্লিনিক বা হাসপাতাল হয় তাহলে ডিরেক্টর জেনারেল স্বাস্থ্য কর্তৃক অনুমতিপত্র লাগবে, আর যদি সিএনজি স্টেশন বা কোনো দাহ্য পদার্থের ব্যবসা হয় তাহলে বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগবে। এখন আপনি এই যে ট্রেড লাইসেন্সটা করলেন, এটা প্রতি বছর আপনাকে নবায়ন করতে হবে অবশ্যই। তো প্রতি বছর ট্রেড লাইসেন্সটা নবায়ন করতে হবে, ওই যেই কর্তৃপক্ষ আপনাকে ট্রেড লাইসেন্সটা ইস্যু করে দিল সেখান থেকেই আপনি নবায়ন করবেন। এটা 30শে সেপ্টেম্বরের মধ্যে নবায়ন করতে হয়। এখন আমাদের প্রশ্ন থাকে ট্রেড লাইসেন্স করার জন্য চার্জেসগুলো কী কী। ট্রেড লাইসেন্স করার জন্য গভর্নমেন্টের, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটা কর তফসিল আছে, আদর্শ কর তফসিল আছে, ওইটার ভিত্তিতে ট্রেড লাইসেন্সের ফিজটা নির্ধারণ করা হয়। যেমন ওইটা আপনি যে কোনো সিটি কর্পোরেশন বা পৌরসভাতে গেলে ওইটা পাবেন, ওইখানে একটা ফিস আছে, ওই ফিসের সাথে 30% সাইনবোর্ড কর এবং ভ্যাট ইনক্লুড হয়ে যেই টাকাটা আসে সেটাই হচ্ছে ট্রেড লাইসেন্সের ফি। ধন্যবাদ, আশা করি ট্রেড লাইসেন্স সম্বন্ধে সব কিছু ইনফরমেশান পেয়ে গেছেন। এরপরেও যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টস বক্সে আপনি কমেন্টস করে জানতে পারবেন, আমরা অবশ্যই সেগুলো রিপ্লাই করব। আর পরবর্তীতে আরও নতুন নতুন বিজনেস টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সেগুলো পেয়েতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।